অনেক সময় ফেসবুকে এই ধরনের অ্যাড দেখে থাকবেন যে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ 149 টাকায় বা 50 টাকা বা 100 টাকা যে টাকা অ্যামাউন্টে হোক। তো এই ধরনের অ্যাড অনেকে দেখে বা আমিও দেখছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তো এটা সাধারণত একটা শেয়ার ড্রাইভ, তো আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এই স্টোরেজকে নিতে হয়। অনেকে বলে থাকে এটা লাইফ টাইম ফেসবুকে যারা অ্যাড দেয়, তো এটা লাইফ টাইম না, কিছুদিন পর পর এটা ডিলিট হয়ে যায়। তো আমি নিজেই এটা ইউজ করছি। তো ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটাকে অল করে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আর মিস না হয়। তো দেখতে পাচ্ছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম কাজটি করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো করার পর আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। তো আমি সমস্যার কারণে লিঙ্কটা ডিসক্রিপশনে দিতে পারলাম না, তো এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নেবেন। তো দেন এন্টার করলাম, করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো নিচে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস, দেন ওকে। তারপর এখানে দেখুন চলে আসছে ক্রিয়েট গুগল শেয়ার ড্রাইভ ফর ফ্রি। তো দেন এখানে একটা সিলেক্ট করবেন শেয়ার ড্রাইভ নেম। তো আপনি যে নামটা দিবেন ড্রাইভের সেই নামটা, তো আমি নাম দিলাম। তো আপনি যে ইমেইলে এই কাজটা করতে চান সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো আমারটা কমপ্লিট। তো র্যান্ডমে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানের নাম আছে এখানে। তো এই র্যান্ডম সিলেক্ট করলে যে কোনো একটা বড় প্রতিষ্ঠানের সাথে আপনার এই ইমেইলটাকে লিঙ্ক করে দেওয়া হবে শেয়ার ড্রাইভের জন্য। তো দেন নিচে দেখেন এক টিকের অপশন আছে আই এম হিউম্যান, তো দেন ওকে করবেন। তো এখানে ভেরিফাই করতে বলবে, তো ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই হয়ে গেছে, এখন জাস্ট ক্রিয়েট এখানে একটা ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন। করার পর দেখেন এই যে হয়ে গেছে, কিন্তু ইওর শেয়ার ড্রাইভ হ্যাজ বিন ক্রিয়েট। তো আপনার শেয়ার ড্রাইভটা ক্রিয়েট হয়ে গেছে। তো এবার ব্যাকে আসি হোমে। হোমে আসার পর আমার গুগল ড্রাইভ অ্যাপটা ওপেন করি। তো ওপেন করার পর আপনি যে ইমেইলে এই কাজটা করেছেন সেই ইমেইলটাকে সিলেক্ট করবেন। করার পর এমনটা হোমে থাকবে। তো আপনি ফাইলে আসার পর এই যে ফাইল ডান কোনায় নিচে দেখেন, তো এখানে আসার পর মাই ড্রাইভ, তার পাশে শেয়ার ড্রাইভ, তো শেয়ার ড্রাইভে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা, তো আমি এর আগে একটা খুলছি, তো এখন একটা খুললাম। তো এইভাবেই তারা করে দেয় এই কাজগুলো টাকা নিয়ে। তো আপনি যদি সেফে এই জিনিসটা চালাতে চান তাহলে হবে না, কারণ এটার অ্যাক্সেস অন্য কেউ পাবে, যার প্রতিষ্ঠান থেকে এই কাজটা করা হবে তারা অ্যাক্সেস করতে পারবে আপনার ফাইলগুলো। তো এটা পার্সোনাল ডকুমেন্ট না রাখাই ভালো। তো এখানে আপনি যে কোনো কিছু আনলিমিটেড স্টোরেজ হিসেবে আপলোড করে রাখতে পারেন, এখানে প্লাস মার্ক আছে। তো এটাই। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।